স্বামীজির সেবা সঙ্গের মাঠে স্বামীজির চ্যাম্পিয়ন ট্রফি 2023 এর চ্যাম্পিয়ন হলো কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। অবশেষে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানিছাড় স্বামীজির সেবা সঙ্গের মাঠে স্বামীজির চ্যাম্পিয়ন ট্রফি 2023 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এদিন ওই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটি দল হলো কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, অপর আরেকটি দল হলো খাসরামকর সোনার বাংলা। এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলায় 2-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে খাসরামকর সোনার বাংলা। এদিন কোম্পানিছাড় স্বামীজির সেবা সঙ্গের ফুটবল ময়দানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর সাহ, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সদস্য অলোকা মণ্ডল, কোম্পানিছাড় স্বামীজির সেবা সঙ্গের সম্পাদক বুদ্ধদেব গাউনিয়া সহ অন্যান্যরা। কোম্পানিছাড় স্বামীজির সেবা সঙ্গের ফুটবল ময়দান থেকে স্বর্গীয় অমিয় স্মৃতি ক্রীড়া। এরপর ওই ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দল কৃষ্ণনগর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ নগদ 1,20,000 টাকা তুলে দিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর সাহ ও মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল এবং রানার্স আপ দলের খাসরামকর সোনার বাংলা দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ 90,000 টাকা তুলে দিলেন মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য হরিপদ পাত্র ও কোম্পানিছাড় স্বামীজির সেবা সঙ্গের সম্পাদক বুদ্ধদেব গাউনিয়া। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন kakdwip.com এর মাধ্যমে। সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট kakdwip.com।